আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিন মুসলিম তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূলা রাসূলকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, হ্যাঁ উলুল আমর যাদের হাতে নেতৃত্ব রয়েছে। নেতৃত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে দিনী নেতৃত্ব দিনী উলুল আমর, একটা হচ্ছে দুনিয়াবী পার্থিব উলিল আমর। দিনী উলিল আমর হচ্ছে যে জনগণ আলেম ওলামা কোরআন সুন্নার আলেমদের আনুগত্য করবে, তাদের কাছ থেকে হালাল হারাম জায়েজ নাজায়েজ শরীয়তের বিধিবিধান নেওয়ার ক্ষেত্রে আপনি প্রত্যেকটা দলিল যাচাই বাছাই করার ক্ষমতাই নেই। আলেম হয়েও তো বুঝে না, কয়েকটা আলেম দলিল বুঝে আর দলিল ভিত্তিক একটা সিদ্ধান্ত অতে যেতে পারে, অত সহজ বিষয় নাই। তাহলে জনগণকে আলেমের শরণাপন্ন হইতে হবে মাসলা মাসাইলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, হুকুম হাকামের ক্ষেত্রে। তো তাদের আনুগত্য করতে হবে যখন আপনি নিশ্চিত মোটামুটি যে এই সব আলেমরা কোরআনে হাদিসের আলোকে বলেন, এতটা অন্তত আপনার আইডিয়া থাকতে হবে। অন্ধভাবে নাই, যেমন অন্ধভাবে শরীরের চিকিৎসা কেউ করেন নাকি। এখন যদি রাস্তাতে ফুটপাতে কোনো ডাক্তার বসে থাকে বলছে আমার কাছে সব রকম রোগের ঔষধ আছে, সব রকমের ঔষধ আছে, আপনি যাবেন? কেউ একজন ঔষধ নেবেন না। কেন? আপনার কমন সেন্স আছে যে যদি ডাক্তারই হইতো তাহলে ওকে ফুটপাতে বসতে হইতো না, ওষুধ বড়িয়ে নিয়ে, হ্যাঁ তাহলে কোনো হাসপাতালে থাকতো না, হাসপাতালে যাবো স্পেশালিস্টের কাছে, তারপর হাসপাতালে জিপির কাছে যেতে চান না, জেনারেল ফিজিশিয়ানের কাছে আপনারা কেউ যেতে চান না, অসুখ হয়েছে না স্পেশালিস্টের কাছে যাবো, এই স্পেশালিস্ট দিয়েও অনেক সময় ভরসা হয় না, কনসালটেন্টের কাছে যাবো, ঠিক কিনা? তো দুনিয়ার ক্ষেত্রে বুঝছেন আর দিনের ক্ষেত্রে বলছে আমরা কি করে বুঝবো, এরাও তো হুজুর এরাও তো আলেম, এটা চলবে? কমন সেন্স আছে আপনার? সেটা দিয়ে আপনাকে বিবেক বিবেচনা করতে হবে যে এ উলিল আমর এরা কি আসলে ইসলামের উলুল আমর, যে এদের কাছ থেকে কোরআন ও হাদিসের মশলা নেওয়া যাবে, হ্যাঁ ফতোয়া নেওয়া যাবে, এদের কাছ থেকে দিন শিখা যাবে কি যাবে না, এটা অবশ্যই আপনাকে নিশ্চিত হইতে হবে। জি, এতটা জ্ঞান আল্লাহ দিয়েছেন প্রত্যেক মানুষকে, ওরা হচ্ছে উলুল আমর, যাদের কাছ থেকে দিন নেবেন তাদের কথা মানতে হবে। আর পার্থিব উলিল আমর হচ্ছে শাসকরা এবং শাসকের প্রতিনিধি যেখানে আছে, তারা যে অর্ডারগুলি করবে সেগুলি যদি শরীয়তের বিধিবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, ইসলাম বিরোধী না হয়, তাহলে ওইগুলো মানতে হবে, যেগুলো ইসলাম বিরোধী সেগুলোর ক্ষেত্রে স্টপ হয়ে যেতে হবে। আপনাকে যদি জায়েজ কাজ বলে, যে কোনো জায়েজ কাজের ক্ষেত্রে শাসকের সরকারে যে কোনো সরকার কি করতে হবে, আইন কানুন মানতে হবে। এই কথাটা এই সন্ত্রাসী চরমপন্থীরা এমনভাবে জনগণকে ভুল বুঝায়, দেখো দেখো এরা হচ্ছে দরবারি আলেম, বলছে সরকারের আইন মানতে হবে, তাগুতের আইন মানতে হবে, কথা বোঝা গেছে? কত বড় ধোকাবাজ এরা, কিভাবে মানুষকে গুমরা করছে। কোন আলেম কোরআন হাদিসের বলেছে যে সরকার যদি হারাম করতে বলে তো হারাম করো, হ্যাঁ সরকার পাপ করতে বলে তো পাপ করো না, কখনো না, কিন্তু সরকার যদি শরীয়তের কথা বলে করবেন না করবেন না, ফরজ কাজ বলে শরীয়তে ফরজ করবেন না করবেন না, সরকার সুন্নত মুস্তাহাব কাজ বলছে করবেন না করবেন না, সুন্নত মুস্তাহাব শরীয়তে আসলে ওর বিধানই হচ্ছে সুন্নত মুস্তাহাব, সরকার বলছে করো করবেন না করবেন না, সরকার বলছে যে ঈদ পড়ো, হ্যাঁ পড়বেন না পড়বেন না, আচ্ছা ফরজ আর সুন্নত বাদে সরকার জায়েজ, এখন জায়েজে নেমে আসে, সরকার বলছে একটা জায়েজ কাজ করলে নাকি না করলে কোনো গুনাহ নেই, জায়েজ কাজ, জায়েজ কাজ করতে হবে যেটা জনগণের স্বার্থে দেশের স্বার্থে যে আইন তৈরি করা হয়েছে সেটা ইসলাম বিরোধী হলে তো জায়েজই বলতাম না, ইসলাম বিরোধী হলে ইসলামের সাথে সাংঘর্ষিক হলে কি বলতাম না, জায়েজ হারাম বা মাকরু কমপক্ষে বলতাম, মাকরু আপত্তি করো নয় হারাম না জায়েজ নয়, তাহলে সেটা কি আদতে নেকিও নাই, তাহলে সেটা কি জায়েজ। সরকার যদি জায়েজ কাজের হুকুম করে তো মানতে হবে না, সরকার যদি রেড সিগন্যাল যায় কোনো রাস্তাতে যে এই জায়গায় রেড সিগন্যাল এই দিক দিয়ে যাওয়া যাবে না তো মানতে হবে না, তাগুত সরকারের আইন মানি না সুতরাং রেড সিগন্যাল মানি না, দিলেন গাড়ি চালিয়ে আর ওই দিক থেকে আরেক গাড়ি আসছিল কি হবে, চলবে নাকি? তো এই জঙ্গিদের যদি এই ভুল ব্যাখ্যা নেন যে তাগুত সরকার কিচ্ছু মানা যাবে না, তাহলে তো এইরকমই করবেন, ফাসাদ সৃষ্টি করবেন দেশে। সরকার বলছে এই এলাকা হচ্ছে সুরক্ষিত এলাকা, এটা হচ্ছে জনগণের জন্য নয়, সরকার এখানে যাওয়া যাবে না, জি সরকার বৃহৎ স্বার্থে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে,
বা এরপরে বের হওয়া যাবে না এই সময়ের পরে ইত্যাদি ইত্যাদি, মানবেন না মানবেন না, বুঝেন না কোথায় কোরআনে হাদিস আছে, কোরআনে হাদিস না কিন্তু জায়েজ, সরকারের অধিকার আছে বের হওয়ার স্বার্থে এইরকম আইন কানুন যে কোনো তৈরি করতে পারে, যেই আইন কানুন ইসলাম বিরোধী হবে না। ইসলাম বিরোধী আইন কানুন যদি চালু করে মুসলিম সরকার তাহলে সেখানে আপনি সাধারণ মানুষ কিছুই করতে পারবেন না, যারা বড়রা রয়েছেন তারা তাদেরকে নাসিহা করবেন, শরীয়ত দৃষ্টিতে সরকারের মোনাসাহা আছে, সরকারের হিতাকাঙ্ক্ষা হচ্ছে সরকারের সংশোধনের চেষ্টা করা, যারা সংশোধন করতে পারবে তারা সেখানে সংশোধন করবে, উপদেশ দেবে। উপদেশ দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমার আক্রোশ হয়েছে, রাগ হয়েছে সরকারের অন্যায় করার জন্য, সেজন্য আমার রাগ ঝাল মিটিয়ে নেব না, তারা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে যাক, তাহলে যেভাবে ঠিক হয় সেইভাবে না আপনাকে আসতে হবে। আর যদি আপনি স্টেজে বসলেন আর বলেন এই সরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে, সুতরাং এই সরকার হচ্ছে জালেম, তাগুত, নাস্তিক, বেদিন, তাহলে সংশোধন করবেন না, তারা আরো খারাপ হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে।